যত দিন গড়াচ্ছে ততই গরম বাড়ছে রাজ্যে বৃহস্পতিবারের মতো শুক্রবারও রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় চরম তাপ প্রবাহের সতর্কবার্তা রয়েছে জারি করা হয়েছে লাল সতর্কতা কলকাতায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি পার করেছে আরও বাড়তে পারে পারদ পশ্চিমবঙ্গের তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে এই মুহূর্তে তা কিন্তু কমার সম্ভাবনা একেবারেই নেই আগামী এক সপ্তাহ এটাই পরিস্থিতি থাকবে আগামী দু থেকে তিন দিনে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করা হয়েছে আগামী এক সপ্তাহ কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পঁচিশ তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি এই জেলাগুলোতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে এবং ২৬ তারিখে এই জেলাগুলোর সঙ্গে আর কয়েকটি জেলা যুক্ত হবে সেখানেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আবহাওয়িত সৌরিশ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শোনাব আপনাদের পশ্চিমবঙ্গের তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে ইমিডিয়েট কোনো সম্ভাবনা নেই তো আগামী এক সপ্তাহ ধরে এরকমই মোটামুটি কন্টিনিউ করবে বরং তাপমাত্রা দিনের তাপমাত্রাটা আগামী দু তিন দিনের মধ্যে আরও এক থেকে তিন ডিগ্রি মতো বাড়বে সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা থাকছে কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে যেমন পঁচিশ তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি মেনলি এই জেলাগুলো তীব্র তাপ্রবাহের সতর্কতা রয়েছে তীব্র তাপপ্রবাহের এই যে স্প্রেডটা ছাব্বিশ তারিখ থেকে আরও কিছু ডিস্ট্রিক্টে বাড়বে যেমন পঁচিশ তারিখের এই জেলাগুলোর সাথে আরও অ্যাড হবে ঝাড়গ্রাম বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলো অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী পাঁচ দিন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পঁচিশ তারিখ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা বিগত পঞ্চাশ বছরে যদি দেখা হয় তাহলে সেকেন্ড হায়েস্ট কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি থাকা সম্ভাবনা রয়েছে ইনি কি বলছেন আবহাবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় শোনাব আপনাদের কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী পাঁচ দিন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ তারিখে এখনও পর্যন্ত আড়াইটে পর্যন্ত যেটা রেকর্ড রয়েছে ফর্টি ওয়ান পয়েন্ট যেটা লাস্ট পঞ্চাশ বছর হিসাবে যদি দেখা যায় সেকেন্ড হায়েস্ট এর আগে কলকাতার সর্বোচ্চ ছিল লাস্ট ফিফটি ইয়ার্সে দেখলে নাইনটিন এইটিতে ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন এপ্রিল মাসে এবছর আজকে যেটা গেছে আড়াইটে পর্যন্ত ফর্টি ওয়ান পয়েন্ট সিক্স কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা মোটামুটি এরকমই একচল্লিশ ডিগ্রি কাছাকাছি থাকবে বা দু একদিন হয়তো বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার একটু উত্তরবঙ্গে নজর দেওয়া যাক উত্তরবঙ্গের জন্য মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে তাপ প্রবাহের তীব্র সতর্কতা জারি করা হয়েছে আগামী পাঁচ দিন জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই জেলাগুলিতে আর্দ্রতাজনিত অসুস্থ হওয়ার কিন্তু সম্ভাবনা যথেষ্ট থাকছে অস্বস্তিকর একটা আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র রয়েছে দার্জিলিং কালিম্পং সংলগ্ন জলপাইগুড়ি দু এক জায়গায় আগামী সপ্তাহে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের কোন জেলায় বৃষ্টিপাতের কিন্তু সেইভাবে সম্ভাবনা নেই এই নিয়ে কি বলছেন আবহাবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় শোনাব আপনাদের উত্তরবঙ্গের জন্য মেনলি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আগামী পাঁচ দিন আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতেও যথেষ্ট গরম এবং অস্বস্তিকর ওয়েদার থাকে বৃষ্টিপাতের সম্ভাবনা মেনলি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং সংলগ্ন জলপাইগুড়ি এই জেলাগুলো হয়তো দু এক জায়গায় লোকালাইজড বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন এছাড়া দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা থাকছে না আগামী এক সপ্তাহ প্রচণ্ড গরম বাড়ছে তাই সবসময় যে কথাটা বলা হচ্ছে যে সাবধানে থাকুন খুব প্রয়োজন না হলে বেলার দিকে বাড়ি থেকে বের হবেন না ঠান্ডা পানীয় খান বারবার জল খান যদি জল তেষ্টা নাও পায় তাহলেও কিন্তু জল খেতে বলা হচ্ছে বারংবার সঙ্গে সুতের পাতলা জামা পরতে বলা হচ্ছে যাতে সুস্থ থাকা যায় তার জন্য কিন্তু সব রকমের ব্যবস্থা করতে বলা হচ্ছে কারণ যেভাবে তাপপ্রবাহ প্রবাহ চলছে তাতে কিন্তু একেবারে নাজেহাল বঙ্গবাসী তার সঙ্গে কিন্তু রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিকর একটা পরিবেশ যত দিন গড়াচ্ছে ততই গরম বাড়ছে এলনিনোর প্রভাব নাকি অন্য কিছু তা নিয়ে কিন্তু বিতর্ক প্রচুর হচ্ছে এই নিয়ে নানা আলোচনা হচ্ছে বৃহস্পতিবারের মতো ও রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সতর্কবার্তা জারি করেছে কোন কোন জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা রয়েছে জারি করা হয়েছে লাল সতর্কতা কলকাতায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি পার করেছে আরও বাড়তে পারে পারুদ পশ্চিমবঙ্গের তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে এই মুহূর্তে কমার সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহ এটাই পরিস্থিতি থাকবে আগামী দু থেকে তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে মানে এখনই যা অবস্থা তারপরে যদি আরও বেশ খানিকটা তাপমাত্রা বাড়ে তাহলে কিন্তু পরিস্থিতি যে আরও বেশ ভয়ানক হবে তা কিন্তু বলবার অপেক্ষা রাখছে না তাই অবশ্যই সাবধানে থাকুন সতর্ক থাকুন তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পঁচিশ তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি জেলাতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে এবং ছাব্বিশ তারিখে এই জেলাগুলির সঙ্গে আরও বেশ কয়েকটা জেলা কিন্তু যুক্ত হচ্ছে সেখানেও তীব্র তাপপ্রবাহে সতর্কতা জারি করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে কি বলছেন আবহাওয়িদ শোনাব আপনাদের পশ্চিমবঙ্গের তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে ইমিডিয়েট কোনো কমার সম্ভাবনা নেই তো আগামী এক সপ্তাহ ধরে এরকমই মোটামুটি কন্টিনিউ করবে বরং তাপমাত্রা দিনের তাপমাত্রাটা আগামী দু তিন দিনের মধ্যে আরও এক থেকে তিন ডিগ্রি মতো বাড়বে সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা থাকছে কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে যেমন পঁচিশ তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি মেনলি এই জেলাগুলোয় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে তীব্র তাপপ্রবাহের এই যে স্প্রেডটা ছাব্বিশ তারিখ থেকে আরও কিছু ডিস্ট্রিক্টে বাড়বে যেমন পঁচিশ তারিখের এই জেলাগুলোর সাথে আরও অ্যাড হবে ঝাড়গ্রাম বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলো অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী পাঁচ দিন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ তারিখে এখনো পর্যন্ত নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিয়ে